বেলা দেখো টাকা নিয়ে বসেছে, তোমাদের যে যে ইউনিফর্ম পরেই আছে, কি হবে বলো? এটা দিয়ে ক্যান্টিনে খাবার খাবো, পার্টি হবে, পার্টি হবে ওদের আজকে স্কুলে। তাই জন্য ওদের স্টল বসবে ওদের স্কুলে ছোট ছোট, তো আমি ভাগ ভাগ করে দিয়েছি। ওকে দেখি কি করে। তোকে বলেছি মোমো খেতে, মোমো তো 25 রুপিস, বোঝা গেছে? আর যদি কিছু আদার কিছু খেতে ইচ্ছা করে তাহলে খাবো। দেখো সকালবেলা আমার ছেলে পার্টিতে যাচ্ছে পয়সা নিয়ে, দেখো তোমাদেরকেও পয়সা দেখালাম। আর পার্টির ব্যাগটা দেখবে, দাঁড়াও, যে সে ব্যাগ না, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ। এই দেখো পার্টিতে যাওয়ার ব্যাগ, এর মধ্যে অনেক কিছু আছে, খুলে একটু দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও, কার্ড আছে, কার্ড আছে, আস্তে আস্তে বের করতে হবে, বের করো তো আস্তে আস্তে। ওরা বের করে ম্যামেদের দিতে পারবে? দেখো তোমাদের যোজো বলেছিলাম কিনে দেবো, কিন্তু ও বললো না আমি কিনবো না, আমি হাতে বানাবো। তো বাচ্চা মানুষ যেরকম পেরেছে সেরকম ম্যামেদের জন্য কার্ড বানিয়েছে, আর ভেতরে সব কার্ডও আছে, ক্রিসমাস ট্রি দিয়ে ছোট ছোট করে বানিয়েছে। এই যে টুপি, এটা টুপি? ও বাবা, এটা টুপি। তো 4টে মিসকে, 3টে ক্লাস টিচার আর 1টা প্রিন্সিপাল, এগুলো নিজের হাতে বানিয়েছে যেরকম পেরেছে। ও বলেছে আমি কিনে দেবো না, আমি বানাবো, আর ভেতরে কিন্তু কার্ড আছে ছোট ছোট, গুছিয়ে রাখো। আর আর এর ভেতরে কি আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো টিফিন বক্স, এর মধ্যে খাবারটা নেবে আর এই যে একটা বোতল। দেখো তোমাদের জোজো পার্টিতে যাচ্ছে, কি আনন্দ, ঢুকিয়ে রাখো। পয়সাটা আমি দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি, আর কি বলো তো, পয়সাটাই দেবো, টেনশন। ঠিক, ও লম্বা করে ঢোকাও, লম্বা করে ঢোকাও, হ্যাঁ একটা একটা করে, একসঙ্গেই ঢোকাও, বললাম অন্য একটা নিতেও নেবে না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি মুনমুন তোমাদের ভালোবাসে ভালো আছি। আর জানি তোমরা সবাই আগে জোজোর কথা জিজ্ঞাসা করবে, জোজো এখন ভালো আছে, চোখের যে ঝাপসা ভাবটা ওটা একটু কমেছে, কিছু, সবটা কমেনি, টাইম লাগবে, একটু কমেছে। আর বেশি চোখক্ষণ পড়া কিংবা টিভি দেখা ওটাও বেশিক্ষণ করতে পারে না, মাথাটা একটু যন্ত্রণা করে, এমনি ঠিক আছে। তো আজকে বাবু গেলেন পার্টিতে, মানে ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। ওদের স্কুলে না 3টে ব্রাঞ্চ আছে, তো একটা জুনিয়র ব্রাঞ্চ আছে যেখানে ও এতদিন পড়তো, এই ব্রাঞ্চটা ওদের 3 থেকে, তো জুনিয়র ব্রাঞ্চটা কালকে ছুটি পড়ে গেছে পার্টি হয়ে। ওদের কীরকম সিস্টেম ছিল বলো তো, ওদের প্যাকেজিং সিস্টেম করেছিল, ওদের 50 টাকা করে নিয়েছিল আর প্যাকেজ করে দিয়েছিল, তারপর পার্টি নাচ গানা টুপি যা হয় সেরকম হয়েছে। কিন্তু এদের হাতে পয়সা দিতে বলেছে, এদের না ছোটো ছোটো স্টল বসবে স্কুলের মধ্যে, যেমন ধরো চিকেন পকোড়া স্টল, মোমোস, তারপর চাউমিন, ঘুগনি, মিল্কশেক, তারপর মার্শমেলো, তারপর বিভিন্ন রকমের কুকিজ, কেকস, আরও ভ্যারাইটিস সব স্টল বসবে। তো বাচ্চাদের সেই হিসাব করে পয়সা দিতে বলেছে। জানি কি খাবে না খাবে বলে তো দিয়েছি, উল্টোবেলা কিছু খেয়েও না, দেখা যাক। বেশি পয়সার হাতে আমি দিইনি, খুবই অল্প দিয়েছি, কেন কী করবে না করবে কিছু বুঝতে পারবো না। যদি আমি একটু যাবো তাড়াতাড়ি, আমি বলেছি যদি প্রয়োজন হয় আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, আমি নাহলে আমার এক বান্ধবী থাকবে, যে হোক আগে একজন যাবে, যদি প্রয়োজনে নিয়ে নেবে। বাচ্চা তো এই প্রথম ওরকম পয়সা হাতে দিয়ে পাঠাচ্ছি, তো খুব এক্সাইটেড কদিন ধরে যে পার্টি যাবো, পার্টি যাবো। তোমাদের কিন্তু বললাম শরীর খারাপের মধ্যে স্কুল দৌড়াচ্ছে, তো ফাইনালি ওদের স্কুলটাও সাজিয়েছে খুব সুন্দর করলে করে, যখন আমি যাব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো কাজ সেরে নিই তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেজে গেছে, কারণ আজকে ওদের 8:30 থেকে, তো তো ওই 8:05 এখন বেরোলো, তাড়াতাড়ি গিয়ে কী করবে। আমিও উঠেছি তাই দেরিতে, ঠান্ডার দিনে বোঝোই, আর আজকে ওদের পার্টি হয়ে কালকের থেকে ছুটি পড়ে যাবে, 4 তারিখে আবার স্কুল খুলবে। তাহলে বিছনাপত্র আগে গুছিয়ে নিই, গুছিয়ে খদ্দর গুছিয়ে আগে তোমার দাদাভাই টিফিন করে আমি বেরিয়ে যাবো। তো আর এরপর মনে হয় এখন আর কথা বলতে পারবো না, যতটা পারবো ক্যামেরার ফ্রন্ট ব্যাক ক্যামেরা দেখাবো, ঠিক আছে? তোমরা সব সঙ্গে থাকো, দেখতে থাকো। বা ছেলে স্কুলে, আর আমি দেখো কম্বলটা ভাঁজ করছি, এই বড়ো কম্বলটা ভাঁজ করতে না আমার ভীষণ কষ্ট হয়। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তোমাদের দাদাভাই হেল্প করে, আর জোজো বাড়ি থাকলে ও হেল্প করে, কিন্তু এখন তো দুজনের কেউ নেই, তো আমাকেই করতে হয়। দেখো গায়ে আমি একটা গামছা দিয়েছি, তার কারণ এত ঠান্ডা লাগছে, আর এখন সোয়েটার কি পরবো, আর গামছাটাই জড়িয়ে নিয়েছি, দেখতে ভালো লাগছে না জানি, তাও করে নিয়েছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, এই কম্বলটা ভাঁজ না করতে পারলে না শান্তি হয় না, কম্বলটা একদম ভাঁজ করে রোলের মতো সাইজ করব, তারপরে মনটা শান্তি হবে।
হয় জুজুদের স্কুলে ঢোকার সামনেটা, ভেতরে তো আমাদের ঢুকতে দিচ্ছে না, এই পাশেই দুপাশে কাউন্টার বসেছে খাওয়ার, আর এই যে বাচ্চা কাচ্চাদের দেখো টুপি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা আনন্দ সাজিয়েছে বেশ সুন্দর। জোজোকে আমি অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি, তো তারপর ভিডিও করা হয়নি, আর ও আজকে মোমোস খেয়েছে আর কিছু খায়নি 25 টাকা দিয়ে, আর ভালোও লাগেনি বলছে। আর যেগুলো ছিল চিকেন পকোড়া, তারপর চিকেন পকোড়াটা ছিল না বলছে, ছিল প্রথমে বলেছিল হবে, তারপর বললো হবে না, চাউমিন ঘুগনি এগুলো ছিল শেষ হয়ে গেছে, তখন বলছে পরে খাওয়াবো। ও এখন একটু কার্টুন দেখছে, আর যাই হোক মোমো খেয়েছে, তো এসে ছাতু খেলে আর কিছু খাইনি, আর আমি এসে ঠান্ডা লেগে গেছে, তারপর সোয়েটারটা পরে নিয়েছি আর রান্না বসিয়েছি। আর আজকে ঘরে জানো তো সবজিপালা বিশেষ কিচ্ছু নেই, তাই জন্য 100 গোবিন্দভোগ চাল আর 100 মুগের ডাল কিনে নিয়ে এলাম। বোঝোই তো আমাদের মতো যারা প্রাইভেট কোম্পানিতে জব করে হাজবেন্ডরা, এই মাসের শেষের দিকটা অবস্থা এরকমই হয়, আর বাজারটাও যাওয়া হয়নি, যে সবজি বাজার থাকলে ওরা ভাতটা করতাম, কিন্তু ছিল নেই বলে এগুলো নিয়ে এলাম, এসে ডালে চালে সব বসিয়ে দেবো, এবেলা খাওয়া হয়ে যাবে, ওবেলাটা দেখা যাবে। ঠিক আছে, তো চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। খিচুড়ি এই যে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আর এটা আমাদের রয়েছে, আর একটু থেকে যাবে, বেশিই করেছি তো, দেখো একদম ঘেঁটে গেছে, গোবিন্দভোগ চাল দিয়েছি তো, আমার ভালো লাগে বেশ এরকম ঘাটা ঘাটা খিচুড়ি, তরকারি কিছু করিনি, কেউ খাবো না বলছে, তো একটু বেগুন ভেজেছি, আলু ভেজেছি আর কাঁচকলা ভেজেছি, আলুর দম করবো ভেবেছিলাম কিন্তু কেউ খাবে না, কেউ খাবে না করে কী করবো বলো। ঠিক আছে, জোজোকেও খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে বললাম, এবার গ্যাস মোছা হয়ে গেছে, এবার এই কাজটা করি, এই সিঙ্কের এখানটা সারাদিন কাজ করি, আর তো পরিষ্কার করার সময় এই এখনই ভালো করে পরিষ্কার করে নিই, আমি ওই হ্যান্ড ওয়াশ তারপর কল সিঙ্কের চারিধার সব ভালো করে পরিষ্কার করি, আমার না ওই নোংরা থাকলে না দেখতে ভালো লাগে না, আমি অনেকে সিঙ্ক দেখেছি সিঙ্কের মধ্যে না নোংরা পড়ে থাকে, ওগুলো না আমার দেখতে ভালো লাগে না। তোমার দাদাভাই বলে তুমি হ্যান্ড ওয়াশটাকেও ছাড়ো না, না ওকেও তো ধুতে হবে, ওকেও তো হাত দিয়ে দিয়ে নোংরা হয়ে যায়, আর তাই জন্য ওগুলোকে ভালো করে ধুয়ে নিই আমি, কলও ধুয়ে নিই, ধোয়া মোটামুটি হয়ে গেছে। আর বাসন কিন্তু অনেক কিছু মাজা হয়নি, সব মাজবো আস্তে আস্তে, এত বাসন জমে যায় নয়, দেখো তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, অনেক বাসন আছে, অনেক বাসন, হাঁড়ি কড়া টিফিনের দুপুরে সব বাসন আছে, দুপুরে এখন আমি খাইনি ওরা খেয়েছে, কিন্তু তাও বাসন তো আছে, সব একবারে নিয়ে বসবো, ওই একটা একটা করে টিফিন খেয়ে বাসন মাজবো, অনেকে করে আবার খেয়ে দুপুরে খেয়ে বাসন মাজবো, ওটা না আমার হয়ে ওঠে না, আগে অভ্যাসটা ছিল, এখন সে না সে অভ্যাসটা কোথায় চলে। আজকের মতো মোছার পর্ব শেষ, এই বারান্দাটা মোছা হলেই আমার কাজ শেষ হয়ে যাবে, তারপর যাব বাথরুমটা পরিষ্কার করতে, তারপর আবার মোছামুছির পাট আবার কখন শুরু হবে বলো তো, বিকেলবেলার দিকে। তোমাদের দাদাভাই বলে কি এই একটা জিনিস কিনে দিয়েছি তোর মায়ের, যখনই দেখি হাতে এই লাঠিটা নিয়ে এদিক ওদিক সারাক্ষণ মুচ্ছে, সত্যি বলছি এইটা হয়ে থেকে না এত সুবিধা হয়েছে না, তোমাদেরও বলবো তোমরা এরকম একটা মফ কিনে নেবে, খুব সুবিধা হয়, ওই হাতে করে নেকড়ায় অনেকে দেখেছি লাঠি, ওগুলোর থেকে না এগুলো খুব সুবিধা হয়, এগুলো হাতে করে বিশেষ নেকড়ে তো হয় না, আর বাবার ঘরে ঢুকি কেন বলো তো, লাইটটা জ্বালিয়ে দেবো বলে, তা দেখলাম কে একটা কেউ এসে জ্বালিয়ে দিয়েছে, তো ভালোই হলো, আসলে বাবা তো পারে না না, আর সন্ধে হয়ে যায় এখন তাড়াতাড়ি, ঘর অন্ধকার হয়ে যায় ভালো লাগে না। গুড ইভিনিং, এখন হলো সন্ধেবেলা, আর এখন আমি এই দেখো, এই দেখো কম্বল চাপা দিয়ে বসে এই যে রিমোট একটু টিভি দেখছি, জোজো গেছে পড়তে, তোমার দাদাভাই বলেছে নিয়ে আসবে, তাই জন্য একটু আয়েস করে কম্বল চাপা দিয়ে বসেছি, আর ঠান্ডা লেগে গেছে খুব, আজকে ভীষণ ঠান্ডা, জোজোকে পড়তে দিয়ে আসছি মনে যেন কাঁপছি ঠকঠক করে, ও তো সব কিছু পরে গেছে যেরকম পরে, হাত মোজা পা মোজা মাংকি টুপি, কিন্তু আমি যে শুধু চাদর গায়ে দিই, যে কী ঠান্ডা বাইরে, সে হবে পৌষ মাস পিঠে খাওয়ার সময় ঠান্ডা তো একটু পড়বে। সন্ধ্যাবেলা ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর দুপুরবেলা আজকে খিচুড়ি তো করলাম, ভালো হয়েছে খেতে, কিন্তু খেতে পারলাম না, শরীরটা বিশেষ ভালো লাগছিল না, তো শরীরটা ভালো লাগছিলো মানে খেতে ইচ্ছে করলো না, অল্প একটু খিচুড়ি খেলাম, খেয়ে কাজকর্ম সেরে সারাদিন তো বসার সময় হয় না, এখন একটু বসেছি, তোমার দাদাভাই বলেছে যেহেতু নিয়ে আসবে তাই জন্য আমার ছুটি। আর দেখো জোজো যেই কাফটে এক্সামে সেই ড্যাঙ্গালিংটা হাতের কাজের, যে হাতের কাজ যেটা বানাচ্ছে এই যে এইটা এটা বানিয়েছে তোমরা দেখেছো, ওটা বাবু কী করেছে জানলায় সাজিয়ে রেখেছে, পড়তে যাওয়ার আগে বসে বসে এই করছে, তাই এখন কম্বলে বসে বসে একটু টিভি দেখি, সারাদিন তো জল ঘাটি খাটাখাটনি করি, একটু বসতে পেলে না কি মনে হয় জানো বলো তো, স্বর্গ পেয়ে গেছি সত্যি, বিয়ের আগে লাইফগুলো মনে পড়ে, যে মা খাটতো ওরকম আমরা এরকম বসে থাকতাম তখন জিনিসের অনুভূতি হতো না, এখন জিনিসগুলো বুঝি, একটু বসে কম্বলের মধ্যে বসে থাকা মানে স্বর্গ অনুভূতি,
যাই হোক, একটু স্বর্গের অনুভূতি নিয়ে আমি একটু টিভি দেখি, একটু রিল্যাক্স করি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ এখন বিশেষ কিছু করছি না, যে তোমার কাজকর্ম তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? তোমরা চলো সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না প্লিজ। দুপুরবেলা, দুপুরবেলা না বিকেলবেলা বাসন মাজতে মাজতে আমার বিকেল হয়ে গেছিলো, সে জল ঝরাতে দিয়েছি, তো এখনও জল ঝরায়নি, তো এই তুলে দেওয়ার ভালো লাগছে না। দেখো বাসনগুলো সব একটা একটা করে তুলে দিয়েছি। প্রত্যেকবারই বলি আমি আমার রান্নার এই জায়গাটা লাইট লাগাবো, আর হয় না, তোমাদেরকে বলি এবারে লাগাতেই হবে, এত ভিডিও করলে না অন্ধকার অন্ধকার লাগে, ভালোও লাগে না দেখতে। তো চলো বাসনগুলো সব একটা একটা করে তুলি। পেঁপে কাটছি, আর কত ঠান্ডা লেগেছে দেখো, ওড়নাটাও মাথায় জড়িয়ে দিয়েছে, আসলে বাইরে বারবার বেরোচ্ছে, তার বাইরে খুব ঠান্ডা। আর পেঁপে কাটছি এখন, তোমাদের দাদাভাই বললো একটু পেঁপে ভাজো, পেঁপে ভাজা আর রুটি খাবে, আমি আর কিছু খাবো না, শরীরটা আমার ভালো লাগছে না। আর যো যো খাবে সেই খিচুড়িটা আছে গরম করবো, ও বললো আমি খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো ওকে গরম করে দেবো, খিচুড়ি খাবে, আর তোমাদের দাদাভাইকে পেঁপেটা কেটে দেবো, মানে কী সব বলছি দেখে, যে পেঁপেটা ভেজে দেবো আর রুটি খাবে। পেঁপে ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে, আমার মুগের ডাল নিরামিষের দিন পেঁপে ভাজা আর ভাত হলে দেখবে কিছু লাগে না, হেভি ভালো লাগে। তো এই ছোটো ছোটো পেঁপেগুলো এনেছিল, খুব ভালোই, দেখো তোমার দাদাভাইকে বলছি এই ছোটো পেঁপেগুলো খুব ভালো, আবার এনো, খুব ভালো পেঁপেগুলো ছিল। তো এই পেঁপেগুলো কেটে চলো তরকারি ভাজাটা বসিয়ে দিই, তরকারি বলছি আবার। যখন ঠান্ডা বাইরে কানে ঢাকা দিয়ে দিয়েছে, আর ওই ওটা সেদ্ধ, তারপরে রুটি করবো, তোমার দাদা এই দিয়ে রুটি খাবে, আর যো যো কী বলতো ওই সেই খিচুড়িটা গরম করবো, এই দিয়ে খাবে। শরীরটা আমার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, মুড়ি আনলাম এই মাত্র মামার দোকান থেকে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো মুড়ি আনলাম এই মাত্র, একটু জল মুড়ি খাবো, তিন চারবার পটি গেছি, শরীরটা তাই ভালো লাগছে না একদম। তো তোমার দাদাভাই একটু মুভি দেখছে, তোমার দাদাভাইয়ের শরীরটা ভালো না, শীতের সময় দেখো এই সমস্যাগুলো এখন হয়। তো চলো একটু রুটিটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। মর্নিং, এখন পরের দিন সকালবেলা, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমি তোমাদের বললাম না আমার মাথাটা খুব ঘুরছিলো, তো মাথা ঘুরছিলো, তো বাসনগুলো নিয়ে যেতে যেতে না মাথা ঘুরে এমন দেয়ালে ধাক্কা লাগলো, আমার এই হাতের এই জায়গাটা ব্যথা হয়ে গেছে, পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, পড়ে যায়নি, বাসন কটা বাসন নিচে পড়ে গেছে, আর ধাক্কা লাগে এরকম পড়ে, এরকম দেয়ালে ধাক্কা লেগেছে, এই সাইডটা ব্যথা হয়ে গেছে, শীতের সময় জানো তো এইটুকু ব্যথা অনেক হয়ে যায়। তো তার জন্য ভিডিওটা আর পুরো করতে পারিনি, তো আজকে শেষ করব ভিডিওটা, আর খুব এক বাজে সময় দিয়ে যাচ্ছি, মানে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের শরীর খারাপ। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার এই আজকের ভিডিওটা তোমরা তো লাইক করো না, কমেন্টস করো না, আমি এইটুকুনি বলো, পারলে শেয়ার করে দাও, কারণ খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে, আবার সেই ভয়ঙ্কর দিন যেই দিনটা আমরা সব ছন্ন ছাড়া হয়ে গেছি, হয়ে গেছিলাম, মানে সব শূন্য হয়ে গেছিলো সেই কোভিড, সেই কোভিড কিন্তু আবার ফিরে আসছে। কদিন ধরে নিউজে দেখছিলাম, তোমাদের বলবো আর সেটা বলে উঠতে পারছিলাম না, মানে ভিডিও করা হচ্ছিলো না, নিউজে দেখাচ্ছে চীনে যেরকম হচ্ছে, আবার বাইরে বেশ কিছু জায়গায় কোভিড হচ্ছে, আর আমাদের ভারতে চারজনের ধরা পড়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা খুব মানে ক্রিটিক্যাল হয়ে আছে, মানে আবার করোনা আক্রমণ দিচ্ছে, আক্রমণ করেছে, মানে বিদেশে তো হচ্ছে, চীন টিনে আমাদের এখানেও হচ্ছে। তো বিভিন্ন বৈজ্ঞানিকরা সতর্কতা জারি করছে যে ভিড় জায়গায় গেলে মাস্ক ইউজ করতে, স্যানিটাইজার, মানে যেরকম কোভিডের সময় আমরা রুলস রেগুলেশন ফলো করেছি সেরকম ফলো করতে বলছে, কারণ এটা আমাদের আমাদের সেফটির জন্য, কারণ সেই ভয়ঙ্কর দিনগুলো আর ফিরে আসতে দিও না তোমরা, কেউ তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো। কত সন্তান তার বাবা মাকে হারিয়েছে, কত বাবা মা তার সন্তান, ভাই বোন, কত মানুষ চলে গেছে। আমার শাশুড়ি মা কোভিডে মারা গেছে, আমার বাবা ওই সময় মারা গেছে, কোভিডে মারা যায়নি, কিন্তু আমার বাবা যে প্রবলেমটা হয়েছিল, একটু ভালো ট্রিটমেন্ট পেলে হয়তো বাবা বেঁচে যেত, কিন্তু কোভিডের জন্য কোনো হাসপাতালে শুধু কোভিডের ট্রিটমেন্ট হচ্ছিল, ওই সব ট্রিটমেন্ট হচ্ছিল না, যেন আমার বাবাও চলে গেছে। বাচ্চাদের পড়াশোনায় স্কুল সব বন্ধ হয়ে গেছিলো, মানে আমাদের বাড়িতে তিন চারবার কোভিড হয়ে গেছে, কোভিড ওমিক্রন ওমিক্রন সবই হয়েছে, তোমাদের দাদাভাইয়ের বাড়ির সবার হয়ে গেছিলো, তোমার দাদাভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কোভিড, মানে ভয় পেয়ে গেছিলাম, দিনরাত কাঁদতাম, এমন দিন গেছে, রাস্তাঘাট শুনশান। তো প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওতে আমাকে কোনো কমেন্টস করতে হবে না, লাইক করতে হবে না, শুধু শেয়ার করো, আর তোমরা প্লিজ
যদি পারো এই নিয়ে একটু ভিডিও করো, যতটা আমরা সতর্ক হব ততটা কিন্তু আমাদের জন্যই ভালো, নাহলে সেই ভয়ঙ্কর দিন যদি ফিরে আসে আর মনে হয় না আমরা ঘুরে দাঁড়াতে পারবো, কেননা অর্থনৈতিক শারীরিক মানসিক দিক দিয়ে ওই করোনা এমনি আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে, যদি আবার আসে না অবস্থা খারাপ হয়ে যাবে। চারজনের অলরেডি ভারতে ধরা পড়েছে, তার মধ্যে দুজনের অবস্থা খুব খারাপ। তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, ওই ভয়ঙ্কর দিন আর ফিরে আসতে দিও না, তোমরা প্লিজ খুব শেয়ার করো এটা, আর পারলে তোমরাও এই নিয়ে ভিডিও করো। মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে একটা আতঙ্ক মনের মধ্যে, আবার সেই দিন দেখবো চারিদিক শুনশান, আতঙ্কে দিন কাটছে, খাওয়ার জিনিস সবজি মাছ কিছু কিছু নেই, বাজারহাট বন্ধ, তো মানে আলু সেদ্ধ ভাত খেয়ে দুবেলা চালিয়েছি, মানে এমন ভয়ঙ্কর দিন ছিল। এখানে তোমাদের এখানে সব বন্ধ, কারণ আমাদের এখানে ঘরে ঘরে কোভিড হয়েছিল। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, প্লিজ তোমরা পারলে এই ভিডিওটা শেয়ার করো, আর পারলে এই নিয়ে ভিডিও করো, আর আমার পুরো পরিবারকে বলবো একটু সতর্ক হও, কারণ সেই ভয়ঙ্কর দিন আর দেখতে চাই না। তাহলে এবার আমরা নিঃস্ব হয়ে যাবো, শেষ হয়ে যাবো, নিঃস্ব তো আমাদের করে দিয়ে গেছে এর আগের কোভিড, এবারে আমরা পুরো শেষ হয়ে যাব। তো চল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, প্লিজ শেয়ার করো, আবারও বলছি, তো আজকের মতো টাটা।